তো গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এম পেয়ারে ঠিক আছে ট্রোন ট্রানজাকশন কি বাধ্যতামূলক কিংবা প্রফিট পার আওয়ার মেইন ব্যালেন্স কিসের উপরে পেমেন্টটা দিবে ঠিক আছে তো আগের ভিডিওতে আমি আপনাদের টোটালটা ক্লিয়ার করছি তো এইখানে ছোট্ট একটা মিস্টেক ছিল যে মিস্টেকটা আমি আপনাদের এই ভিডিওতে সমাধান করে দিব। তো আমি আগের ভিডিওতে সবাইকে বলছিলাম যে ভাই এখানে যদি আমার কোনো ছোটো খাটো ভুল থেকে থাকে কিংবা আমি পড়তে ভুল করে থাকি কিংবা কোনো কিছু বোঝাইতে ভুল করে থাকি আমাকে সবাই কমেন্ট বক্সে জানাবেন কিংবা ইনবক্স করে জানাবেন তো আমাকে অনেক ভাই ইনবক্স করে জানাইছে তাতে তাদেরকে ধন্যবাদ জানালাম যে ছোটো একটা ভুল ধরাই দেওয়ার জন্য তো এটা আমি আপনার মাঝে আজকে শেয়ার করে দেবো আপনারা এখন করে নিতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই তো কী করবেন দেখেন এক্সেম্পেয়ারে আমি যেটা বলছিলাম আগের দিন আপনাকে যে আমাদের টোটাল প্রফিটটা কিসের উপর দেবে এটা হচ্ছে আমাদের আজকের টপিক এবং এখান থেকে আর ট্রোন ট্রানজ্যাকশনের টপিকটা ঠিক আছে আমি দুইটাই ক্লিয়ার করব আজকে তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে তো এই অ্যাডপ্ট সেকশনে গেলে এখানে আমি আগের দিন আপনার কি বলছিলাম যে আপনাদের এখানে কিসের উপরে পেমেন্টটা দিবে সেটা কিন্তু এখানে তারা বলছে ঠিক আছে দেখেন এই যে দ্য টোটাল অ্যামাউন্ট ইন গেম কারেন্সি ইউ হ্যাভ আর্ন থ্রু দ্য গেম ঠিক আছে মানে আমি এখানে আগের দিন কি বলছিলাম যে আপনার টোটাল গেম ব্যালেন্সে কত থাকতে হবে মানে কত কয়েন থাকবে তারপরে পেমেন্টটা দিবে আসলে এখানে আমার একটা ছোট্ট একটা মিস্টেক হয়েছে এখানে তারা বোঝাতে চাইছে যে আপনি এই গেমে ঢোকার পরতে এই পর্যন্ত টোটাল কত কয়েন আর্ন করছেন ঠিক আছে এবং প্রফিট পার আওয়ার ঠিক আছে মানে আপনি এই গেমে ঢোকার পরে মানে গেমটা খেলার পর থেকে টোটাল কত কয়েন আর্ন করছেন এমনটা না যে আপনার যে ব্যালেন্সে কত আছে এখন সেটা তারা দেখবে না আপনি যত খরচ করছেন মানে টোটাল যত আর্ন করছেন সেটা খরচ করছেন আর যাই করছেন সব কিছুর পরে আপনাকে কিন্তু তারা পেমেন্টটা দিবে তো এখন বলবেন যে ভাই আগের ভিডিওতে আমি বলছিলাম এটা তো এই ভিডিওটা সংশোধন করে দিলাম যারা দেখছেন আমি টেলিগ্রামে পোস্ট করে দিছি সমস্যা নেই আর এখন বল মানে এই কথা হচ্ছে যে ভাই আমি তাহলে কী করবো কয়েন গেলে কি সব খরচ করে ফেলাবো তো এখন ভাই দেখেন আমাদের যেহেতু বল তারা বলতেছে যে টোটাল কত আর্ন করছি সে তার উপরে আমাকে পেমেন্টটা দিবে তো আপনারা এই যে ইসের লেভেল যে আপনাদের লেভেলটা আছে এই যে ক্যারেক্টারের যে লেভেলটা এই হয়ে গিয়ে আপনারা আপনাদের ক্যারেক্টারের লেভেলগুলো আপডেট করবেন ক্যারেক্টারের লেভেলগুলো যখন আপডেট করবেন আপনাদের প্রফিট পার আওয়ার যেটা এটা কিন্তু বাড়বে প্রফিট পার আওয়ার বাড়লে আপনারা প্রতি ঘন্টায় তত করে টোকেনও ক্লেম করতে পারবেন সাথে কিন্তু আপনাদের প্রফিট পার আওয়ারটাও বাড়তেছে এবং আপনাদের টোটাল আর্নটাও বাড়তেছে ঠিক আছে মানে আপনাদের এখন মেন টার্গেট হচ্ছে কি এই লেভেলগুলো আপডেট করা কোনগুলো আপনাদের ক্যারেক্টারের লেভেলগুলো আপডেট করা এবং টোটাল প্রফিট পার আওয়ার বাড়িয়ে প্রফিট পার আওয়ারে প্রতি ঘন্টায় আপনাদের সেই টোকেনটা দিবে মানে দেখেন আমার এখন টোটাল এখানে কত আছে প্রফিট পার আওয়ারে আছে কত উনিশ মিলিয়ন মানে বলতে পারেন যে দুই কোটি টোকেন ঠিক আছে এই দুই কোটি টাকা আমাকে প্রতি ঘন্টায় তারা দিবে তো আমি কী করবো আমার ক্যারেক্টারগুলো সব ইম্প্রুভ করে নেব মানে আমার ক্যারেক্টারের লেভেল বাড়বো এখন তেরো লেভেল আছে আমি জাস্ট চোদ্দ লেভেলে নিয়ে চলে দিতো ঠিক আছে চোদ্দো লেভেলে নিয়ে যেয়ে কী হবে আমাদের কী হলো যে প্রফিট পার আওয়ারটাও কিন্তু এখানে বাড়তেছে এবং সাথে আমরা গেমের মধ্যে যে কারেন্সিটা খরচও কিন্তু করে ফেলতেছে এমনটা না যে খরচ করলে তারা দিবে না তারা বলছে যে টোটাল কত কেন আপনি আর্ন করছেন মানে এগুলো কিন্তু আমার আর্নেই চলে যাচ্ছে এবং এটা আপনি দেখবেন কী করে স্বয়ং আমি বোঝা দিচ্ছি দেখেন প্রথমত এখানে আসার পরে এখানে একটা ক্লিক করবেন দেখেন এই যে উপর দিকে এই যে আপনার লেভেলের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দিয়ে দেখেন এখানে টোটালটা দেখাবে দেখেন এই যে ডেস ইন গেম এখানে দেখাচ্ছে দেখেন আপনি কতদিন গেম খেলছেন এখানে বিশ দিন দেখাচ্ছে আমি খেলছি আর এখানে দেখেন টোটাল এক্সপি যেটা আপনি দেখবেন এখান থেকে দেখেন এই যে টোটাল ই এক্সপি আছে ছয়শো একচল্লিশ মিলিয়ন তো আমরা এখন একটা টেস্ট প্রুফ দেখবো যে আমরা এখন এখান থেকে কী করবো আমাদের এই যে কত আছে তিনশো পঁয়তাল্লিশ মিলিয়ন যে কয়েনটা এটা আমরা এখন খরচ করে ফেলবো ঠিক আছে কী করবো দেখেন ইম্প্রুভে গিয়ে আমরা যে তিনশো পঁয়তাল্লিশ মিলিয়ন যে কয়েনটা এটা আমরা এখন এইখানে মনে করেন খরচ খরচ করে ফেলে দেবো ঠিক আছে তো এবার এখানে দেখেন আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে এটা সব ইমপ্রুভ করে আমার যে ইগুলো ছিল টোকেনগুলো আছে সেগুলো সব খরচ করে ফেলছি ঠিক আছে দেখেন এখানে আমার টোটাল এখন তেরো লেভেল থেকে প্রায় চোদ্দো লেভেলে চলে আসি একটু পরে পনেরো লেভেল চলে যাবে এবং প্রফিট পার আগে দেখছিলেন উনিশ মিলিয়ন এখন আছে পঁয়ত্রিশ মিলিয়ন ঠিক আছে তো এখন ভাই কয়েনটা সব খরচ করে ফেলছে তাহলে কি আমাকে কয়েনের উপরে টাকাটা দিবে না আসলে এমনটা না আপনি কয়েন খরচ করছেন সেটা তো আপনি আর্ন করছেন তাই না তো তারা তো বলছে যে টোটাল ইনকামের পরে তারা দিবে মানে আপনি টোটাল কত কয়েন আর্ন করছেন বলে না যে আপনার ব্যালেন্সে থাকা লাগবে ঠিক আছে তো দেখেন এখানে আমি চোদ্দো লেভেল পরে দেখেন একটা ক্লিক করে দিই আমার টোটাল আগে কত কয়েন দেখছিলেন এখানে এক পয়েন্ট সরি এখান থেকে তিনশো কত মিলিয়ন ঠিক আছে দেখেন এখান থেকে এটা এখন হয়ে গেছে কত একশো চার বিলিয়ন ঠিক আছে মানে এখান থেকে তারা এই সিস্টেমটা আমি একটু ক্লিয়ার করে আপনাদের বোঝাই দিই আপনারা জাস্ট কি করবেন এখন থেকে এই যে আপনাদের যে লেভেলটা আছে ক্যারেক্টারের লেভেলটা এই ক্যারেক্টারের লেভেলটা আপডেট করবেন ঠিক আছে সেই যে এই চোদ্দো লেভেল যে ক্যারেক্টারটা দেখাচ্ছে এখানে আপনারা লেভেলটা আপডেট করবেন এবং আপনারা কয়েনের এই যে পার আওয়ার বাড়াবেন হচ্ছে কী সিস্টেম আপনি টোটাল কত কয়েন আর্ন করছেন আপনি যদি দেখুন পার আওয়ারে মনে করেন যে তে পঁয়ত্রিশ মিনিট বলতেন সাপোজ মনে করেন আমার চার কোটি করে কয়েন দিচ্ছে পার আওয়ারে যদি আমাকে তারা চার কোটি করে কয়েন দেয় তাহলে আমাকে কিন্তু তারা চব্বিশ ঘন্টায় কত কয়েন দেবে হিসেব করে দেখেন ঠিক আছে আশি কোটি কিংবা বলতে পারেন যে একশো কোটি কোন পর্যন্ত টোকেন আমাকে দেবে তো একশো কোটি টোকেন বলবেন যে ভাই যে এবার একশো কোটি টোকেন আপনি খরচ করে ফেললেন তাহলে তো লাভ হবে না আসলে না পার আওয়ার যে ব্যালেন্সটা আমাকে দেবে সেটা আমি খরচ করে আবার ইম্প্রুভ করব যেই খরচটা করছি না সেটাও আমাদের এখানে যোগ হয়ে দেবে মানে টোটাল আর্নিংয়ের পরে আপনাকে এখানে অ্যাডড্রপটা দিবে মানে আপনি টোটাল কত টোকেন আর্ন করছেন আপনার অ্যাকাউন্টে কত টোকেন আছে সেটা তারা দেখবে না কত টোকেন আপনি আর্ন করছেন সেটা দেখবে তো আশা করছি এবার বিষয়টা ক্লিয়ার হতে পারছেন তো এবার আমি এই ট্রোন ট্রানজ্যাকশনের বিষয়টা একটু ক্লিয়ার করে দিই দেখেন এই অ্যাডড্রপে এখানে ক্লিক করলে অনেকে আমাকে এই স্ক্রিনশটটা দিয়ে বলতেছে যে ভাই টাস্ক ফর পার্টিসিপেন্ট ইন অ্যাডড্রপ মানে এই অ্যাড্রপে পার্টিসিপেট করার জন্য আপনাকে এই দুইটা টাক্ক কমপ্লিট করতে হবে একটা হচ্ছে কারেক্ট ওয়ালেট আর একটা হচ্ছে ট্রোন ট্রানজ্যাকশন না করলে নাকি আপনি টাকাটা পাবেন না ঠিক আছে অনেকে আমাকে এটা বলতেছে তো আমি এখন একটা কথা আপনাদের বলি দেখেন আমরা একটা কমিউনিটি চালাই ঠিক আছে তো এখন যদি আমি আপনাকে ভিডিওতে বলি যে ভাই এখানে ট্রোন ট্রানজেকশনটা না করলে আপনি পেমেন্টটা পাবেন না সাম সেম রকি ড্যাবিটের মতন ঠিক আছে যদি এরকমটা বলা হয় তাহলে কী হবে যে যারা ট্রোন ট্রানজেকশন করবে এখন কোনো প্রজেক্টের কিন্তু কোনোভাবে কোনো গ্যারেন্টি দেওয়া যায় না যে কোন প্রজেক্ট কীভাবে পেমেন্ট করবে কিংবা কত পরিমাণে পেমেন্ট করবে এখন মনে করেন যে আমি সবাইকে বললাম যে ভাই ট্রোন ট্রানজেকশনটা করেন তাহলে পেমেন্টটা পাবেন এখন আপনারা কী করলেন যে আমার কথা শুনে ট্রোন ট্রানজেকশনটা করলেন পরবর্তীতে কী হলো তারা পেমেন্টটা করলো না কিংবা অল্প পরিমাণে পেমেন্ট করলো আপনার টোন ট্রানজাকশনের টাকাটাও আপনার উঠলো না তখন কী হবে আপনারা এসে আমাকে গালাগালি করবেন তো এটা হচ্ছে এখন তারপরে যদি আমি আপনাদের আবার না বলি যে আপনার টোন ট্রানজাকশন করা লাগবে না থাক তো তখন দেখবেন যে ট্রোন ট্রানজাকশনের পরে পেমেন্টটা দিছে তখন আপনারা আবার এসে আমাকে গালাগালি করবেন যে ভাই আপনি বলছেন ট্রানজাকশন করা লাগবে না কিন্তু করলে পেমেন্টটা পাইছি ঠিক আছে তো আমি এখন আপনাদের বলবো যে ভাই আমি কিন্তু একটা সত্যি কথা বললাম যাইটা কথা সেটাই বললাম তো এখন আমি আপনাদের যে আইডিয়াটা দিতে চাই সেটা শোনেন আপনাদের যাদের ইচ্ছা হবে ট্রোন ট্রানজেকশন করার নিজ দায়িত্বে নিজ রিক্সে চাইলে আপনারা ট্রোন ট্রানজেকশনটা করতে পারেন ঠিক আছে তো এইখানে তারা বলছে টাস্ক ফর পার্টিসিপেন্ট ইন এয়ারড্রপ ঠিক আছে তো এখানে তারা বলছে সম্ভবত টাস্ক ফর পার্টিসিপেন্ট ইন এয়ারড্রপ এখানে তারা বলছে যেহেতু এই দুইটা টাক্ক কমপ্লিট করা লাগবে তো আর নিচে কিন্তু তারা কোথাও বলে না যে ট্রোন ট্রানজ্যাকশন না করলে আপনি এয়ারড্রপটা পাবেন না কিন্তু উপরে কিন্তু তারা তারা বলছে ঠিক আছে তো আমার কথাটা অবশ্যই আপনারা আশা করতে বুঝতে পারছেন ঠিক আছে তো এখন আমি আরেকটা কথা বলতে পারি যারা এই এক্স এম্পের থেকে এনএফটি পাইছিলেন এনএফটি পাওয়ার পরে কিন্তু আপনার এফটিটা সেল দিয়ে প্রায় পনেরো ষোলো ডলার লাভ হয়েছে তো আপনারা চাইলে ট্রোন ট্রানজাকশন করতে পারেন যারা এনএফটি সেল করছেন পনেরো ডলার থেকে আপনারা গেমের টাকাটা গেমেই তিন ডলার ইনভেস্ট করলেন সেটা কোনো বিষয় না মনে করেন যে আমি এক্স এম্পের থেকে একটা এনএফটি পাইছিলাম সেই এনএফটিটা আমি সেল করছি ষোলো ডলারে তো এখন টোন ট্রানজ্যাকশন করতে আমার খরচ হবে তিন ডলার তো আমি ষোলো ডলার থেকে তিন ডলার খরচ করবো তাহলে কী হবে আমার পকেটের টাকাটা কিন্তু যাচ্ছে না কি হচ্ছে গেমের টাকাটা গেমের ভিতরে যাচ্ছে তেমন যাদের আসে আপনারা চাইলে করতে পারেন রিক্স নিয়ে দেখতে পারেন তো এটা সর্বোচ্চ নিজের রিক্সে করবেন ঠিক আছে কারণ আমি এখন বলবো যে ভাই করার কথা কিংবা আমার কথা শুনে আপনি করবেন পরে যদি অ্যাড্রপটা পেমেন্ট না দেয় তখন কিন্তু আমাকে এসে গালাগালি করবেন কারণ কোন অ্যাড্রপ কখন কীভাবে পেমেন্ট দেবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না আমিও বলতে পারবো না এই মালিক ছাড়া কেউ বলতে পারবে না ঠিক আছে যেমনটা রকি ডেবিটের বিলায় কালকে হয়েছিল সেমটা আপনারা দেখেন রকি ডেবিটে কিন্তু কালকে এরকমটাই হয়েছে ওকে তো আশা করতে আমি বোঝাইতে পারছি ভিডিওর লাস্ট ফিনিশিংয়ে একটা কথাই বলবো যে আগের ভিডিওটা যেটা আমি বলছি সেটা মনে করেন যে এই ভিডিওতে আমি সংশোধন করে দিছি কীভাবে আগের ভিডিওতে বলছিলাম যে আপনার পার আওয়ারের ব্যালেন্সটাও থাকা লাগবে এবং মেন ব্যালেন্সও থাকা লাগবে এবং বর্তমান ব্যালেন্সেও থাকা লাগবে আসলে বিষয়টা এমন না আপনারা টোটাল কত কয়েন আর্ন করছেন মানে পুরো গেম হিস্টরিতে কত কয়েন টোটাল আর্ন করছেন সেটা কীভাবে দেখবেন সেটা তো দেখাই দিলাম এবং সেটার উপরে আপনাকে অ্যাডপ্টার দিবে এবং পার আওয়ারে কত ব্যালেন্স আছে আপনার সেটার উপরে অ্যাডপ্টটা দিবে এবং আপনার ক্যারেক্টার লেভেলটা আপডেট করতে হবে মানে টোটাল কথা এখন আপনারা কাজটা কী করবেন টোটাল কাজটাই হলো আপনাদের যে আপনারা ক্যারেক্টারের লেভেল আপডেট করবেন ইম্প্রুভ করবেন তাহলে কিন্তু আপনার পার আওয়ারও বাড়বে এবং সাথে সাথে আপনার পার আওয়ারে কয়েনগুলোও পাবেন ঠিক আছে এটাই হচ্ছে মেন কথা আশা করা যায় কথাটা বুঝতে পারছেন আর টোন ট্রানজাকশনের কথা যেটা যেটা আমি বললাম একদম সত্যি কথা বললাম কারোর খারাপ লাগলেও কিছু বলার নেই আর ভালো লাগলেও কিছু বলার নেই তো সর্বশেষ ধন্যবাদ দিতে তাই যারা তারা আমার ভুলগুলো ধরে দিয়েছেন কিংবা আমাকে ইনবক্স করছেন কিংবা কমেন্ট বক্সে করছেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই